আসসালামু আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের খাদ্য তালিকায় ভাত বাঙালির থাকতেই হবে, তবে ইদানিং সেই প্রবণতাটা একটু কমে গিয়েছে আমাদের। আমরা ভাতের সাথে নানা রকম উপাদান মিশিয়ে রান্না করে খেতে পছন্দ করি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি সেই রকমই একটি সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। আমি আশা করি ভাত দিয়ে তৈরি এই রেসিপি সবার পছন্দের রেসিপি হবে, বিশেষ করে ছোটরা পছন্দ করবে তার অপেক্ষা রাখে না। তো আসুন দেখি আমরা কি তৈরি হবে। এই রেসিপি তৈরির জন্য আমাদের লাগবে সবজি। তো নিলাম গাজর টুকরো করা, বাঁধাকপিও নিলাম টুকরো করা। বাঁধাকপির কোন অংশ নিয়েছি বলছি, বাঁধাকপির মাঝের নরম অংশ নিয়েছি, আর অল্প করে নিয়েছি ফুলকপির। এই সবজি যদি ছোটদের রান্না করে দেওয়া হয় তখন কোনোভাবেই আর তারা খেতে চায় না, তবে আমি যেভাবে তৈরি করছি খুব পছন্দ করে খাবে তারা। আরও নিয়েছি টেস্টি হওয়ার জন্য সসেজ দুইটি। সসেজ এমনিতেই বাচ্চাদের পছন্দ, এবার সসেজগুলো স্লাইস করে নিতে হবে, তাই করছি। এভাবে করলাম দেখতে ভালো হবে, সসেজ ইচ্ছে করলে আরও বেশিও নিতে পারেন। এবার দেখি নি ভাত। হয়তো বলবেন ভাত আবার দেখার কি আছে, বন্ধুরা ভাতও দেখার আছে, এরকম ঝরঝরে ভাত হলে ভালো হবে। দেখে নিলাম আমরা কিছু অংশ, এবার রান্নাতে চলে যাই। দিলাম তেল অল্প করে, আমরা আগে সসেজগুলো ভেজে নিই। সসেজগুলো তো ভেজে নিতে হবে, তবে ভেজে শক্ত করে ফেলবো না সসেজ, শুধু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। দুই মিনিটের মতো ভেজে নিলাম, এবার উঠিয়ে নিচ্ছি। আবারও তেল দিলাম দেড় টেবিল চামচের মতো। এই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে আধা কাপ পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচি নরম করে নিলাম, এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ তিনটি টুকরো করে, আরও দিচ্ছি আদা কুচি এক চা চামচ, রসুন কুচিও দিলাম এক চা চামচ। আদা এবং রসুন কুচি এভাবেই কুচি করে দিতে হবে, এর চাইতে যেন বড় না হয়, বড় হলে ভালো লাগবে না খেতে। এবারের কাজ হচ্ছে আমাদের সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বন্ধুরা চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে ভাজা হওয়ার আগেই। এর মধ্যে যে ভাজা হয়েছে তা ঘ্রাণই বলে দিচ্ছি। দিয়ে দিলাম সবজিগুলো, চুলার আঁচ একটু বাড়িয়ে ভেজে নিচ্ছি এক মিনিটের মতো। দিলাম লবণ টেস্ট অনুযায়ী, লবণ দেওয়ার সাথে সাথে খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এর মধ্যে আবার দিলাম বাঁধাকপির টুকরোগুলো। নিশ্চয়ই বলা হয়নি সবজি কতটুকু করে নিয়েছি, যদিও দেখে আপনারা বুঝে গিয়েছেন তারপরও বলে দিচ্ছি। গাজর মাঝারি একটি, ফুলকপির দুইটি ফুল নিয়েছি, আর বাঁধাকপির টুকরো হচ্ছে আধা কাপের বেশি। আরও এক মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। এভাবে বলতে চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে এর মধ্যে আরও যোগ করছি গোলমরিচ গুঁড়া আধা চা চামচ। বন্ধুরা গোলমরিচ ভেজে দিলে ঘ্রাণ হবে খুব সুন্দর, আমি তাই দিয়েছি। দিলাম টমেটোর সস এক টেবিল চামচ। টমেটোর সস আমার নিজের তৈরি, এই সসের রেসিপির লিঙ্ক দিয়ে দেব, কেমন ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আরও দিলাম সয়া সস এক চা চামচ, আমি ডার্ক সয়া সস দিলাম, আর আপনারা যদি লাইট সয়া সস দিতে চান তখন দুই চা চামচ দিতে হবে। মিশানো হলো সবজি, মেশানো হলো সব কিছু। এবার সেই কাজটি করি, ভাত দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ঝরঝরে হয়েছে কতটা, এইরকম ঝরঝরে রাখতে হবে ভাত, তখন রান্না করতেও আরাম। শুধু তাই নয় খেতেও মজা হবে। রান্না করা ভাত দিয়েছি তিন কাপ, আমরা সবজির লবণ দিয়েছি, এবার দিচ্ছি ভাতের লবণ, সেই একই কথা টেস্ট অনুযায়ী। আর দিলাম মটরশুঁটি অল্প করে। ভাবছেন এখন মটরশুঁটি দেওয়া হলো সেদ্ধ হবে কি? হ্যাঁ বন্ধুরা সেদ্ধ হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। লবণ চেখে দেখেছি লবণ ঠিক আছে। বন্ধুরা আপনারা কি ভুলে গিয়েছেন এখনও আরেকটি মজার জিনিস দেওয়া হয়নি? তবে আর দেরি কিসে, দিয়ে দিলাম ভাজা সসেস। সসেস দেওয়ার সাথে সাথে সব কিছু যেন আরও সুন্দর হলো দেখতে, শুধু দেখতেই ভালো হবে না খেতেও হবে অনেক অনেক মজার। আমার মেয়ের খাওয়া খুব লিমিটেড, তবে এই রেসিপি দেখে যেমন ভালো বলেছে খেয়েছেও মজা করে। যেহেতু আমাদের সসেস রেডি তাই আর বেশি সময় লাগবে না রান্না হতে, ঘ্রাণ সব কিছুর সাথে মিশে যাবে, তাই ঢেকে দিলাম। দুই মিনিটের জন্য রেখেছিলাম, তবে চুলার আঁচটা অনেকটা কমিয়ে। সব কিছু রেডি থাকলে একেবারেই সময় লাগবে না রেসিপিটি হতে। কীরকম ঘ্রাণ বের হলো জানতে ইচ্ছে হচ্ছে?
তা না হয় আপনারাই বলবেন কেমন। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, হয়েও যায় তাড়াতাড়ি। দেখে নিলেন তো কত দ্রুত আমি করে ফেললাম, 5 থেকে 7 মিনিটের মতো লাগবে রেসিপিটি হতে। তো হয়ে গেল সসেস সবজির মিশ্রণে টেস্টি রেসিপি, একবার খেলে আবারও খেতে ইচ্ছে হবে আপনাদের। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই।